a beauty to start off with, and he's got a nick. বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ওডিআই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি উভয়ে কিন্তু 15 সদস্যের দল ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো, চলুন, কে কে জায়গা পেয়েছে 15 সদস্যের দলে এবং কে কে বাদ পড়েছে। আফগানিস্তান ক্রিকেট টিমে বেশ কিছু নতুন নতুন খেলোয়াড় জায়গা পেয়েছেন এবং দলের অধিনায়ক হিসেবে আছেন হাশমতুল্লাহ শহীদি। এছাড়াও রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলী খিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমর জাই, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি, জিয়া আকবর, ইজহারুল হক নাবিদ, ওয়াফাদার মুমান্দ, সালিম শাফি এবং শাহিদ শিরজাদ। দুই বছর পর বাংলাদেশ ন্যাশনাল টিমে আবার জায়গা পেয়েছেন নাঈম শেখ, বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন বামহাতি ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান। এছাড়াও রয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হুসাইন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, আফিফ হুসাইন এবং নাঈম শেখ। সর্বপ্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে 5ই জুলাই, দ্বিতীয় ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে 8ই জুলাই এবং তৃতীয় বা সর্বশেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে 11ই জুলাই। আমরা আশা করি ওডিআই সিরিজেও বাংলাদেশ আফগানিস্তানকে 3-0 ম্যাচে হোয়াইট ওয়াশ করবে এবং দাপুটে সব জয় উপহার দেবে দেশবাসীকে। টু এনজয় নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক ভিডিওস, স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড পুট ইউর ভ্যালুয়েবল কমেন্ট ইন টু কমেন্ট বক্স। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।